গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো সকাল সকাল মায়ের কাছে এসে চা নিয়ে হাজির, মা চা দিয়েছে, মায়ের বাড়িতে আমি আছি। চা আর এই যে কৌটো বিস্কুট, যা খুশি। তা যেটা সকালবেলা বলছিলাম, মানে কালকে যেটা বলছিলাম যে আমি কেন আজকে একটা সারপ্রাইজ দেবো বলে বলেছিলাম, যে আজকে একটা সারপ্রাইজ আছে যেটার জন্য আমি এসেছি বাড়িতে, সেটা হলো আজকে হচ্ছে আমি নেলটা এক্সটেনশন করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন হচ্ছে করছে ইন দাদা, সবে স্টার্টিং হয়েছে, তো করার পরে কীরকম লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, করার পরে আবার দেখাচ্ছি যে কীরকম হচ্ছে। মিডিলে আরেকবার দেখানোর চেষ্টা করব যে কীরকম কী করছি না করছি। এখন আমি নেলটা এক্সটেনশন করে ফিরলাম, ফিরছি, ফিরে তোমাদের দেখাইনি, তার একটা কারণ আছে যে লাস্ট ফিনিশিং কীরকম হয়েছে দেখতে আমি ঠিক স্যাটিসফাই হইনি, যে কীরকম হয়েছে দেখতে হয়েছে মোটামুটি হয়েছে, আমি যেরকম করি সেরকম হয়নি। এখন আমি যাচ্ছি একটুখানি, এই একটু টুকিটাকি চুলের গার্ডার ক্লিপ এসব কিনতে বাজারের ভেতরে, আমাদের নাগের বাজারে আসছি আমি, তাই তোমাদের পরে দেখাবো আমি যে কীরকম দেখতে হয়েছে। আমি ঠিক স্যাটিসফাই হইনি, তোমরা বলো কমেন্ট করো কীরকম হয়েছে দেখতে। চুলের গার্ডার ক্লিপ এসব কানের দুল ওগুলো কিনবো। এখন আমার মাঠে এসেছি সূর্যকে নিতে, সূর্যর বাবার সাথে সূর্য প্র্যাকটিসে এসেছিলো আজকে, তো দেখো সবাই খেলছে, তাহলে সূর্যকে নিয়ে এখন বাড়ি যাব, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। সো তোমরা দেখো সবাই, এই যে হচ্ছে আমার নেলগুলো যেটা আমি আজকে এক্সটেনশন করেছি, এই রকম লাগছে দেখতে। তা আমার ঠিক স্যাটিসফাই আমি হইনি, এবার তোমরা বলো কমেন্ট করে যে কীরকম হয়েছে। ঠিক আমার এটা করার সময় একটুখানি ব্লাড বেরিয়ে গেছিলো, মানে আমি তো করি, এই হাতটা দেখো আমি এইরকম করেছি, ফ্রেঞ্চ ম্যানিকিওর করেছি আমি, দেখো। আচ্ছা, ভালো লাগলেও কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো, আর কীরকম লাগছে সেটাও কমেন্ট করে প্লিজ বলো। সবাই কী করছো এখন? আমরা খেয়ে উঠলাম, তাড়াতাড়ি করে আজকে খেয়ে নিয়েছি, কারণ সারাটা দিন অনেক মানে কাটাকাটনি হয়েছে, অনেক দৌড়ঝাঁপ হয়েছে, সূর্যর যেহেতু ক্রিকেট ছিল, প্র্যাকটিস ছিল, তাই জন্য আমরা এমনিতে একটুখানি রাত্রিবেলা এখন করে তাড়াতাড়ি একটু খেয়ে নিচ্ছি, ডিনার করে নিচ্ছি, তাই সবারই খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে বলে আমি এখন একটুখানি বসলাম তোমাদের সাথে কথা বলতে। তোমরা কিন্তু বলো যে আমার নেল এক্সটেনশনটা কীরকম হয়েছে, আমার তো ঠিক ভালো লাগছে না, পছন্দ হয়নি, যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি, আমি এর আগেও ফ্রেঞ্চ করেছি কিন্তু এরকম হয়নি, আমি এবার যেখান থেকে করেছি সেটা একদম নতুন জায়গা থেকে, বাগুহাটি কেষ্টপুর নেলোফিলিক বলে একটা, নেল ও ফিলিক বলে একটা পার্লার আছে,
সেইখান থেকে করিয়েছি আমি, তা ওটা আমি ফেসবুকে লাইভ দেখে করেছিলাম, বুকিং করেছিলাম। তা যে আমি পার্লারটার কোনো বলবো না যে ওদের কোনো দোষ আছে, মানে যে ছেলেটি করেছে সে নতুন, কারণ আমি ওদের বললাম যে আমি দেখেই বুঝতে পারলাম, করার সময় তার হাতের কাজ দেখে বুঝতে পারলাম যে সেরকম সে নতুন, এক্সপিরিয়েন্স নেই। তখন ওরা বললো যে হ্যাঁ আমাদের এখানে সে নতুন, কিন্তু সে নাকি বলেছে তার এক্সপিরিয়েন্স আছে। তেমন না, এক্সপিরিয়েন্স নেই, এক্সপিরিয়েন্স থাকলে সে অন্তত বুঝতে পারতো নিজেই যে ব্যাকা হচ্ছে, এটা সোজা হয়েছে কিনা, এটা সমান হয়েছে কিনা, কোনো জায়গায় মোটা, কোনো জায়গায় একটুখানি পাতলা, এরকম এরকম করেছে। তখন হ্যাঁ দেবো যাও। তা আজকে আবার সূর্যরও চুল কাটিয়েছি, পরে কালকে তোমাদের ওর হেয়ার স্টাইলটা দেখাবো যে কিরকম হয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো। ওর আজকে আর ভালো লাগছে না, ও এখন একদম শুয়ে শুয়ে একটুখানি গেম খেলছে। আমি একটু ভাবলাম তোমাদের সাথে গল্প করি, গল্প করি বলতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তা তাই জন্য আমি তোমাদের ওখানেই দেখাতাম যে কিরকম লাস্টে কিরকম হয়েছে দেখতে, কিন্তু আমার ঠিক একদম ভালো লাগেনি, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমার মনটা খুবই খুবই খারাপ হয়ে গিয়েছিলো, তাই জন্য আর শেয়ার করিনি, তখন আর দেখাইনি তোমাদের। পরে যখন বাড়িতে ফিরলাম তোমাদের সাথে একটুখানি দেখালাম যে এটা কিরকম হয়েছে। তোমরা দেখে কিন্তু অবশ্যই কিন্তু কিন্তু কমেন্ট করে বলো যে ওটা কিরকম হয়েছে, ঠিক আছে? কমেন্ট করে অবশ্যই বলো কিরকম হয়েছে। তা এখন শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো, আবার কালকে একটা নতুন টাটকা টাটকা তোমাদের ভিডিও একটা দেওয়ার চেষ্টা করব, জানি না কতটা কি হবে। কালকে একটা বার্থডে পার্টি আছে, সেখানে অনেক মজা হবে, আনন্দ হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ওখানে কী কী করছি, কী কী কাটছি, কী সেটা তোমাদের সাথে সব শেয়ার করব। বিকেলবেলা একটা সূর্যরি ক্রিকেটের একটা বন্ধুর বার্থডে পার্টি আছে, সেখানে আমরা যাব সবাই, অনেক অনেক মজা করব, কিংবা কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সেটা দেখো। আর আজকে বেশি করতে পারিনি তোমাদের সাথে ভিডিও, অনেকটা এখানে ওখানে সেখানে এই দৌড়াদৌড়ি করতে গিয়ে অনেকটা সময় চলে গিয়েছে। ও আর কালকে ওটাও শেয়ার করব যে কালকে আমি যে আজকে ইয়াররিংস কিনেছি, গার্ডার কিনেছি, আর একটা আইশ্যাডো প্যালেটও কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব, শেয়ার করব কালকে, দেখাবো তোমাদের যে কী কী আমি কিনেছি। মশা উঠছে, তা সেটা তোমাদের সাথে শেয়ার করব, মানে দেখাবো কালকে। আজকে আমি প্যাকেটিং কিছু খুলিনি, সব ব্যাগের ভেতরে রয়েছে বলে আর কিছু দেখালাম না, কালকে সব দেখাবো। তো চলো, টাটা, বাই বাই। আর যাওয়ার আগে আবার সেই একই কথা বলবো যে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর কমেন্ট করবে, আর অবশ্যই কিন্তু শেয়ার করবে তোমরা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে। ওকে, চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট।